আসসালামু আলাইকুম ভিউয়ার, স্বাগতম কাজী ফার্নিচার টু। আমি আপনাদের সাথে রয়েছি মাওলানা রাইসুল ইসলাম। তো একই পর্যায়ে একই সাথে আবুজার গিফারি ভাইয়ের প্রোডাক্টগুলো বারবার ভিডিও করার অর্থ হচ্ছে যে ওনার অনেক প্রোডাক্ট, তো একসাথে একই ভিডিওর মাঝে এতগুলো নিয়ে আসা এবং সুন্দরভাবে দেখানো সম্ভব না। তার কারণ হচ্ছে ওনার আমাদের স্পেসটাও স্বল্প এবং ওনার প্রোডাক্টও অনেক বেশি। তো আমরা তিন ধাপে ভিডিও করছি, এটা হচ্ছে ওনার তৃতীয় ধাপ। তৃতীয় ধাপে নিয়ে আসলাম একটি ছয় চেয়ারের বুতাম ডাইনিং এবং একটা চমৎকার একটি গ্লাস শোকেস, যেটা বুতামের আদলে করা হয়েছে, আমরা যেটাকে স্টোন পাটি বলি। এই নকশাটা মূলত একটা স্টোনের পাথরের সাথে ম্যাচিং করে আর কি জিনিসগুলো করা। তো এই শোকেসটা হচ্ছে তিন পার্টের। অনেকে গ্লাস শোকেসে ভয় পান বা কি হবে না হবে, এই শোকেসটা আমি বলে দিচ্ছি এটা কিন্তু বরিশাল যাবে। তো একটা মজার বিষয় হচ্ছে কি, গ্লাস শোকেস কিন্তু সাধারণত একটু রিস্কি থাকে, কিন্তু এই ধরনের শোকেসগুলো রিস্কি কম থাকে, কারণ এইগুলো হচ্ছে সব আপনি পার্ট টু পার্ট খুলতে পারবেন। এটা ডোরের গ্লাসও যদি আমরা চাই, এখান থেকে আমরা সব কিছু খুলে টুলে প্যাক করে আমরা নিয়ে যাব বাসায় ফিটিং করবো। একটা গ্লাস ফিটিং করাতে আমাদের 10-15 মিনিট সময় লাগে। তো এটা হচ্ছে আপনার একটা সুবিধা, এই শোকেস আপনারা যখন নিজেদের ঘরে ঘররদ বদল করবেন বা এই ঘর থেকে ওই ঘরের জিনিস পরিবর্তন করবেন তখন দেখা গেছে আপনাদের জন্য সুবিধা। একজন মানুষই চাইলে একলা একটা নারান চারান যাবে, ওই সিস্টেম ওই বিষয়গুলো মাথায় রেখেই কিন্তু শোকেসগুলো তৈরি করা। তো এই শোকেসটা হচ্ছে 6 ফিট বাই 6 ফিট, 6 ফিট পাশে উচ্চতায় 6 ফিট। আরেকটা মানুষ প্রশ্ন করে বা জিজ্ঞাসা করে যে শোকেসের হাইটটা কেন আমরা বর্ধিত করি না বা বাড়াই না, কারণ গ্লাসের শোকেস তো বেশি হাইট বাড়াই দেয় ডোরের ডোরগুলো আবার একটু বেশি রিস্কি হয়ে যায়, তাই আপনার জিনিসপত্র বেশি মানে এটার ম্যাগনেট টাইপের গ্লাস, এইগুলো যা দেখতেছেন একটা একটা এই পুরো গ্লাসটাই ম্যাগনেটটা ধরে রাখছে। তো এই ম্যাগনেট গ্লাসগুলো যদি বেশি লম্বা হয়ে যায় তাহলে খুলতে ক্ষেত্রে লাগানোর ক্ষেত্রে একটু কষ্ট হয়ে যায় বা গ্লাসটা একটু রিস্কি হয়ে যায়, এই জন্য এটা মাপের মধ্যে রাখি। যেই মাপের মধ্যে আপনার জিনিসগুলো পর্যাপ্ত আসবে এবং শোকেসটাও দেখতে সুন্দর লাগবে। তো এই শোকেসটা আমরা যেভাবে তৈরি করছি ঠিক এইভাবে, এই ক্যাটাগরিতে এটার প্রাইস পড়ে অনলি 55,000 টাকা। আর মেন কারণ হচ্ছে উনি ভিতরে বাইরে যা আছে সব কিছু কিন্তু সেগুন দিয়েছেন। এই শোকেসে আমরা সাধারণত যারা আমাদের সবসময় ভিডিও দেখেন তারা জানেন বাহিরে চিটাগং সেগুন, ভিতরে গামারি ইউজ করি, কিন্তু উনি ভিতরেও আপনার সেগুন কাঠ ব্যবহার করে। এই ভিতরে যা দেখতেছেন ভিতরের সাইড পার্টিশন ডোয়ারের সাইড এভরিথিং যা আছে সব হচ্ছে আপনার সেগুন কাঠ নিয়ে ব্যবহার করছেন। তারপরে ওনার একটা চমৎকার বুতাম মডেলের ডাইনিং টেবিল, যেটা আমরা আগে পরে ইয়েতে ডেলিভারি দিয়েছিলাম আপনার সিলেটে। তো এটা একটু আর কি ব্যতিক্রম করা, এটার মধ্যে আমি একটু নতুনত্ব নিয়ে আসছি, ভিক্টোরিয়া শেপটা নিয়ে আসছি, কারণ সাধারণত ডাইনিংয়ের মধ্যে বর্তমানে ঢাকা শহরে এই ভিক্টোরিয়া জিনিসটা সবাই চয়েস করছে, যদিও এটা ওনার পরামর্শ ছিল না, উনি চাইছিলেন একদম স্কোয়ার চার মাথায় সমান থাকুক। এটা আমার নিজের থেকে করা আর কি, ভিক্টোরিয়া ডিজাইন করা যাতে জিনিসটার সৌন্দর্যটা বাড়ানো হয় বা দেখতে আরও ভাল লাগে, ওই জিনিসগুলো রক্ষ করে এই জিনিসটা কিন্তু ওইভাবে করা। তো এই ডাইনিংটা হচ্ছে আপনার 6 চেয়ারের ডাইনিং, দেখতেই পারতেছেন যে একদম একটা সেট আপ, মানে একটা ঘর সেট আপ করার জন্য যা যাবতীয় যা যা প্রয়োজন বা ওইভাবে এগুলো করা। তো এই 6 চেয়ারে এই ডাইনিংটার প্রাইস পড়ে অনলি 60,000 টাকা। 60,000 টাকা হলে এই চমৎকার এই বুতাম মডেলের ডাইনিংটা আমাদের থেকে পেয়ে যাবেন। আর এটার উপর একটা 10mm গ্লাস আছে, এই যে টপটা আছে এটার উপর একটা 10mm গ্লাস থাকবে, 10mm একটি গ্লাস পাবেন। তো এই হচ্ছে মোটামুটি আপনাদের দেখিয়ে দেওয়া সংক্ষেপে আকারে, কারণ ভিডিও লম্বা হয়ে যাচ্ছে। তারপরে আরও বিস্তারিত জানার জন্য নক করবেন, কল দেবেন, কীভাবে কী প্রয়োজন বা কীভাবে আপনারা তৈরি করতে চান বা আমরা কীভাবে দিতে পারি, এ নিয়ে আপনাদের সাথে ধাপে ধাপে পর্যায়ক্রমে বিভিন্ন সময় কথা হবে। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই বলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।